আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো মহিষের মাংস রান্না খুব সহজেই। কারা কারা মহিষের মাংস খেয়েছেন বা খান নাই আমাকে জানাবেন। তো প্রেশার কুকারে রান্না করব খুব সহজেই। প্রেশার কুকারে তেল গরম করে নিয়েছি, দারচিনি এলাচ তেজপাতা দিয়ে এটাকে একটু ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিয়েছি হালকা। এবারে এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। জলটা একটু ঘন ঘন করব তো তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। পেঁয়াজ নরম হয়ে এলে এর ভিতরে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা, জিরা বাটা, তারপরে আদা বাটা, এগুলো দিয়ে আমি কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে তারপর এর ভিতরে আমি একটু পানি দিয়ে এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো। আমরা একটু মরিচ কম খাই, মানে জাল কম খাই, এর জন্য কম দিয়েছি। আপনারা একটু বেশি বাড়িয়ে দিবেন। আমি এখানে এক টেবিলের মতো দিয়েছি, আপনারা দু তিন টেবিলও দিতে পারেন। এবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিলে মশলার গন্ধটা থাকবে না আর মাংস রান্না খেতেও খুব ভালো হবে। এই যে একদম সুন্দর মতো কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেব, পানি উঠে আসবে। ঢাকনা দিলেই কাঁচা মাংস থেকে পানি উঠে আসবে। এই যে দেখেন পানি উঠে এসেছে। এখন আমি বাকি দারচিনি এলাচ, কালো এলাচ, তেজপাতা, লবঙ্গগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে, এই পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। প্রেশার কুকারে রান্না করবেন, অনেকে মনে করে প্রেশার কুকারে রান্না করলে রান্না খেতে মজা হয় না, মাংস গলে যায়, অনেক সমস্যা থাকে। কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনারা ঠিক রান্না করতে পারেন। দেখবেন টেস্টটা এত মজার ছিল যে আগে কখনো খাননি এরকমের হবে। তো এখন এই দেখেন পানি শুকিয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দেবো। আর আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার। গরম পানি দিয়ে রান্না করলে মাংসটা শক্ত হয়ে যায় না, সফট থাকে, জুসি জুসি। তো আমি এই যে পানি দিয়ে দিয়েছি, এখন আমি এর ভিতরে ঢাকনা দেব। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। আর হ্যাঁ, আপনারা কে কে মহিষের মাংস খেয়েছেন বা খান নাই, আমার মতো প্রথম প্রথম কারা খাচ্ছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। কিন্তু এখন আমি প্রেশার কুকারে 8 থেকে 10টি সিটি দিয়ে দিয়েছি, 8 থেকে 10টি সিটি দিয়ে দিয়েছি। এখন এই যে দেখেন আমার রান্নাটা হয়েছে। আর একটা সত্যি কথা বলতে কি, হয়তো অন্ধকার ছিল এর জন্য আমার রান্নার কালারটা খুব একটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু সত্যি বলতে মাংসর রান্নাটা খুব সুস্বাদু হয়েছে আর কালারটাও খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, কমেন্ট করে জানা।